খুব শীঘ্র ডাব্লিউতে রিটার্ন করতে চলেছে সেজারো। আপনারা যেমনটা জানেন যে কয়েকদিন আগে ডাব্লিউ ছেড়ে এই ইডাব্লিউতে কন্ট্রাক্ট সাইনিং করে নিয়েছে সেজারো। তো সেজারো তিনি ডাব্লিউ ছাড়ার একটি কারণ যে তিনি ডাব্লিউতে ভালো বুকিং পাচ্ছিলেন না, এবং তার কন্ট্রাক্টটি শেষ হয়ে গেছিল ডাব্লিউর সাথে। তো তারপরে ডাব্লিউ ম্যানেজমেন্ট তিনি চাইছিলেন যে আবারও ডাব্লিউর সাথে কন্ট্রাক্ট সাইনিং করে নিতে সেজারোকে। তো সেজারো তিনি ডাব্লিউর সাথে আর কন্ট্রাক্ট সাইনিং না করে তিনি এই ইডাব্লিউতে কন্ট্রাক্ট সাইনিং করে নিয়েছে। তো বর্তমান সময়ে ডাব্লিউর কিছু ওয়েবসাইটের পক্ষ থেকে জানতে পেরেছে যে সেজারো তিনি এই ইডাব্লিউর সাথে কন্ট্রাক্টটি শেষ হয়ে গেলেই তিনি ডাব্লিউতে আবারও ফিরে আসবেন। তো যতদিন পর্যন্ত না এই ইডাব্লিউর সাথে কন্ট্রাক্টটি শেষ হচ্ছে সেজারোর, তো ততদিন পর্যন্ত তিনি এই ইডাব্লিউতে থাকবেন। তো এই ইডাব্লিউর সাথে কন্ট্রাক্টটি শেষ হয়ে গেলে সেজারো তিনি আবার ডাব্লিউতে ফিরে আসবেন। তো যেহেতু বর্তমান সময় ডাব্লিউডব্লিউই হেড অফ দ্য ক্রিয়েটিভ হলো ট্রিপল এইচ, তিনি যেহেতু ডাব্লিউডব্লিউই রিলিজ হওয়ার রেস্তাদেরকে এবং কি ডাব্লিউডব্লিউই ছেড়ে দিয়েছে যেসব রেস্তা তাদেরকে ফিরে এনে ডাব্লিউডব্লিউতে ভালো বুকিং দিচ্ছে ট্রিপল এইচ। তো খুব শীঘ্রই সেজারোকে ডাব্লিউডব্লিউতে ফিরিয়ে আনিয়ে ট্রিপল এইচ তিনি সেজারোকে ভালো বুকিং দিবে। তো বর্তমান সময় এমন কিছু রিপোর্ট এবং আপডেটগুলো পাওয়া গেছে, এমনকি ডাব্লিউডব্লিউ কিছু ওয়েবসাইটের পক্ষ থেকে অফিসিয়ালভাবে জানিয়ে গিয়েছে যে খুব শীঘ্রই ট্রিপল এইচ তিনি সেজারোকে ডাব্লিউতে ফিরে আনবেন। তো এই বিষয়ে আপনাদের কী মতামত সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারুন। তো ধন্যবাদ।